কান্দি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে তৃণমূল প্রার্থী গৌতম রায়ের সমর্থনে সভায় ঝড় তুললেন শুভেন্দু অধিকারী শতাব্দী রায়। শুভেন্দুবাবু এদিন দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান। পাশাপাশি তিনি বলেন, অন্য দলের কাউকে বিধায়ক করলে সে যে তৃণমূলে আসবে না তার গ্যারান্টি কি আছে? পরিবর্তন হবে না, অঞ্চলগুলোর তো প্রধান পরিবর্তন হবে না। জেলা পরিষদ বৈদ্যনাথ দাস মোশারফ ভাই চালায়, সেখানে তো পরিবর্তন হবে না। আর রাজ্যে সরকারও তৃণমূলে থাকবে, আপনি অন্য জায়গায় ভোট দেবেন কেন? আজকে অন্য জায়গায় ভোট দিলে সেই MLA যে জেতার পরে তৃণমূল কংগ্রেসে আসবে না তার কি মানে আছে? কিন্তু আমি আপনাদের কাছে কথা দিতে পারি, গৌতম রায় জিতলে যে উন্নয়ন হবে, অন্য কেউ জিতলে সেই উন্নয়ন পাবেন না আপনারা। আজকে এই বাস্তব সত্যটা বুঝেছিলেন বলে নওগাঁর MLA আবু তাহের, খড়গ্রামের MLA আশিস মার্জি, আজকে মুর্শিদাবাদের MLA শাওনি সিংহ রায়, নবগ্রামের MLA কানাই মন্ডল, রঘুনাথগঞ্জের MLA আখরুজ্জামান সাহেব, এরা সবাই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। তার কারণ একটাই, নির্বাচিত প্রতিনিধি যান রাস্তাটা ঝকঝকে, আলোটা ঝলমলে, স্কুল কলেজের বিল্ডিংটা হোক, নতুন কলেজ হোক, নতুন স্কুল হোক, মাদ্রাসা হোক, পানীয় জল, নলবাহিত পানীয় জল যাক, সেচের কাজটা ভালো হোক, সুন্দর ট্রান্সপোর্ট সিস্টেম হোক, সুন্দর নিকাশি ব্যবস্থা হোক, আরো গরিব মানুষ বাংলা আবাস যোজনা বা হাউস ফর অলের বাড়ি পাক, কে চায় না আপনি বলুন? সব ইলেকটেড মেম্বারের কমিটমেন্ট থাকে। আজকে সেই কমিটমেন্ট ফুলফিল করতে গেলে শাসক দলের বিধায়ককে আপনাদের জেতানো উচিত। আর গৌতম রায় জিতলে, আমি যেমন অপূর্ব সরকারের ক্ষেত্রেও বলে গেছিলাম, উপরে দিদি মমতা ব্যানার্জি, নিচে গৌতম রায়, মাঝে গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমি তো 18 মাস আপনাদের কাছ থেকে চাইবো, 18 মাস চেয়ে নিচ্ছি যে উন্নয়ন আমরা করে দেখাবো কি করে উন্নয়ন করতে হয়। কান্দি থেকে সবসময় রিপোর্ট।